ফ্রেন্ডস, আপনি কি জানেন নতুন পুকুরে ভেনামি কালচার পরপর 2 থেকে 3 বছর করে অত্যধিক লাভবান হওয়া যায়, এবং তারপর থেকে ভেনামি চাষ যদি আমরা করি লসের দিকে যেতে পারি। হ্যাঁ বন্ধুরা, নতুন পুকুরে ভেনামি চাষ করুন, লাভবান হন। আমরা যারা ভেনামি কালচারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছি এবং যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছি বা এখনও ভেনামি কালচার যারা করেননি, প্রত্যেক চাষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইনফরমেশান হলো নতুন পুকুরে ভেনামি চাষ করে লাভবান হওয়া যায় এবং পুরনো পুকুরে চাষ করলে লস হয় কেন। আমি অসীম জানা, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড ভেনামি টেকনিশিয়ান। ভেনামি কালচারের কমপ্লিট সলিউশন শেয়ার করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অল করে দিন, যাতে আপনার ডিভাইসে ভেনামি চাষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও একটিও না মিস হয়ে যায়। তো আসুন বন্ধুরা, আলোচনা করছি নতুন পুকুরে ভেনামি চাষ করে লাভবান হওয়ার উপায়। আপনি নতুন পুকুর খনন করলেন, প্রথম 2 থেকে 3 বছর 2টো করে ক্রপ করুন, সামার ক্রপ অর্থাৎ প্রফিটেবল কালচার, রেন ক্রপ 2টোই করুন। সামার ক্রপে প্রফিট করুন, রেন ক্রপে সাবধানতা অবলম্বনে চাষ করুন, লো ডেন্সিটির চাষ করুন, প্রফিট আসবে। এর কারণ কি? এর কারণ হল নতুন পুকুর খনন করার পরে সেই মাটিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গুণগত মান ভরপুর থাকে, মিনারেল, প্রোবায়োটিক থেকে শুরু করে মাটির গুণগত মান কিন্তু বজায় থাকে নতুন পুকুরে। সেখানে চুন দিয়ে যদি আমরা জল দিই, সঙ্গে সঙ্গে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন ইনক্রিজ হয়ে যায়। মাটির থেকে, চুনের থেকে মিনারেল নিয়ে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এরা চিংড়ির দেহে পৌঁছে দেয়, প্রাকৃতিকভাবে মাছ বাড়তে থাকে বা গ্রোথ নেয়, অধিক উৎপাদন হয়, লাভবান হয়। এই মিনারেল রিসাইকেলিং ব্যাপারটা আপনারা ওপরে আইকন দেখে নিন, লবণের গুরুত্ব ভেনামি কালচারে, ওই ভিডিওতে আপনারা মিনারেল রিসাইকেলিং পেয়ে যাবেন, এবং প্রোবায়োটিকের ভূমিকাও আমি ওই আই কার্ডে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন প্রোবায়োটিকের ভূমিকা। তাহলে বন্ধুরা, প্রাকৃতিকভাবে মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেল, প্রোবায়োটিক বা গুণগত মান থাকে, সেখানে চিংড়ি চাষ করা মানে প্রাকৃতিকভাবে তারা কিন্তু বাড়তে থাকে বা ন্যাচারালি গ্রোথ নেয়, প্রফিট হয়। বিশেষ করে সামার ক্রপ প্রফিটেবল কালচার, রেন ক্রপেও আপনারা কিন্তু লো ডেন্সিটি চাষ করুন, অটোমেটিক আপনারা চিংড়ি চাষে লাভবান হতে পারবেন। আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমার নিজের দেখা প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করছি। ওড়িশার অনেক ফার্মারকে আমি দেখেছি, তারা নতুন পুকুর খনন করেছে, প্রথম 2-3 বছরে এতটা পরিমাণে লাভ করেছে বা প্রচুর তারা প্রফিট করেছে, সেই প্রফিটের অংশ দিয়ে তারা বাড়ি গাড়ি তৈরি করেছে। এরপরে মজাটা দেখুন, এরপরে যখন 2-3 বছরের পরের থেকে তারা চাষ করে যাচ্ছে, একের পর এক লস খেয়ে যাচ্ছে, 1 বছর লস খেলো, সেটাকে তোলার জন্য আবার তারা ভেনামি চাষ করছে। ভেনামি চাষে এতটা পরিমাণে লস হয় যে অন্য কোনো বিজনেসে থেকে সেই লসটাকে পূরণ করা যায় না, ফলে ভেনামি কালচারের লস কিন্তু ভেনামি কালচার করেই তুলতে হয় বা তোলার টেন্ডেন্সি থাকে আমাদের মধ্যে। তো দেখুন, এতটা পরিমাণে লস হয়েছে যে তারা বাড়ি গাড়ি হারিয়ে পুনর্মুশিকভব হয়েছে, এটা আমার চোখে দেখা। এর কারণ কি বন্ধুরা? এর কারণ হচ্ছে যে দেখুন, নতুন পুকুরে বা আমরা ভেনামি কালচার যখন করতে যাই, ভেনামি কালচার করতে গেলে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট করতে হয়, আপনারা সকলে জানেন। আর ওয়াটার ট্রিটমেন্ট করতে হয় কি দিয়ে? ওয়াটার ট্রিটমেন্ট করতে হয় ব্লিচিং, বিকেশি কেমিক্যাল দিয়ে। ব্লিচিংয়ে থাকে ক্লোরিন, আর বিকেশি অর্থাৎ বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড। এই ব্লিচিং বিকেশি মাটির মধ্যে প্রয়োগ করে যখন আমরা
অপকারী ব্যাকটেরিয়া বা হার্মফুল ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে যাচ্ছি বা জীবাণুমুক্ত করতে যাচ্ছি, তখন কিন্তু ওই হার্মফুল ব্যাকটেরিয়াকে মারার সঙ্গে সঙ্গে মাটির যে গুণগত মান আছে সেই গুণগত মানকে কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। হ্যাঁ বন্ধুরা, মাটির প্রাকৃতিকভাবে যে ন্যাচারাল ভিটামিন বা ন্যাচারাল গুণগত মান সেটাকে ডিস্ট্রয় করে দেয় হচ্ছে এই অ্যান্টিবায়োটিক এবং ডিজিনফেক্ট্যান্ট। আমাদের কনসেপ্ট কি, আমরা অল্প সময়ের মধ্যে অধিক উৎপাদন করব, ফলে ছোট্ট পুকুরে বেশি পরিমাণে বা হাই ডেনসিটির সিড স্টকিং করে অল্প দিনে আমরা উৎপাদন বৃদ্ধি করব, অধিক লাভ পাব, এই কনসেপ্টে বাণিজ্যিকভাবে চাষ করি। যখনই আমরা হাই ডেনসিটির স্টকিং করছি তখনই কিন্তু আমাদের অত্যধিক পরিমাণে মেডিসিন কেমিক্যাল ইউজ করতে হচ্ছে। এই অধিক পরিমাণে কেমিক্যাল ইউজ করার ফলে মাটির গুণগত মানকে তো একেবারে ধ্বংস করে দেয়, তার সঙ্গে আরও একটা কি ক্ষতি আপনারা দেখুন, আমরা যে হার্মফুল ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য বারে বারে অ্যান্টিবায়োটিক এবং ডিজিনফেক্ট্যান্ট ব্যবহার করছি বা কেমিক্যাল ব্যবহার করছি, তাতে কিছু পরিমাণে হার্মফুল ব্যাকটেরিয়া ধ্বংস হয় বটে কিন্তু সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ নির্মূল হয় না, ওই পুকুরের মধ্যে থেকে যায় হার্মফুল ব্যাকটেরিয়া। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বারে বারে অধিক মাত্রায় আমরা যখন অ্যান্টিবায়োটিক বা ডিজিনফেক্ট্যান্ট ব্যবহার করছি সেই সময় কিছু কিছু হার্মফুল ব্যাকটেরিয়া তাদের রেসিস্ট্যান্স পাওয়ারটা সৃষ্টি করে নেয় বা অ্যান্টিবায়োটিক হজম করার জন্য তাদের রেসিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে যায়। ফলে আপনি যতই কেমিক্যাল যতই ডিজিনফেক্ট্যান্ট বা যতই অ্যান্টিবায়োটিক দিন না কেন, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মরে না, তাদের দেহে রেজিস্ট্যান্স পাওয়ার এসে গিয়েছে। ফলে বছরের পর বছর, দিনের পর দিন কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো পুকুরের মধ্যে ইনক্রিজ হতে থাকে। নতুন পুকুরে কম ব্যাকটেরিয়া ইনক্রিজ হয়, হার্মফুল ব্যাকটেরিয়া, পুরনো পুকুরের ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণের হার্মফুল ব্যাকটেরিয়া থেকে যায়। ফলে আপনি যত টেকনোলজি ইউজ করেন না কেন, পুরনো পুকুরে আপনি চাষ করতে গেলেই লস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওই পুকুরে বেশি পরিমাণে হার্মফুল বা অপকারী ব্যাকটেরিয়া থাকে যা সহজেই চিংড়িকে রোগাক্রান্ত করে দেয়, উৎপাদন ডিক্রিজ করে, চাষিদের লসের দিকে নিয়ে যায়। তাহলে বন্ধুরা, সায়েন্টিফিক্যালি আমরা বুঝে নিলাম কেন পুরনো পুকুরে লস হয়, কেন নতুন পুকুরে লাভ হয়। তাই বন্ধুরা, যারা নতুনভাবে ভেনামি কালচার করতে উৎসাহী বা নতুনভাবে যারা ভেনামি কালচার করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজ যে আপনারা 5 বছরের জন্য জমি অধিগ্রহণ করুন বা 5 বছরের জন্য আপনারা জমি লিজ নিন। প্রথম 3 বছর 2টো করে কালচার করুন, সামার ক্রপ, রেন ক্রপ। সামার ক্রপ প্রফিটেবল ক্রপ, রেন ক্রপ লসের ক্রপ হতে পারে, সাবধানে অল্প ডেনসিটির চাষ করুন। এরপরে 4 থেকে 5 বর্ষে আপনারা খুব সাবধানে চাষ করবেন, লো ডেনসিটির একটা করে ক্রপ করুন, প্রফিট করুন, ভেনামি চাষ শিখে ভেনামি চাষের মজা নিন। আমি অসীম জানা, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড ভেনামি টেকনিশিয়ান, সঙ্গে আছি, সঙ্গে থাকব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অল করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।